মহিমান্বিত পাহাড়, সবুজ উপত্যকা, অসংখ্য ছোট ছোট হ্রদ, নদী আর ঝর্ণা দিয়ে ঘেরা পৃথিবীর এক প্রাচীনতম ইতিহাসের সাক্ষী থাকা এই স্বপ্নের দেশ জর্জিয়া, চলুন ঘুরে আসা যাক। সো আমার জার্নি শুরু হয় ইউএইর আবুধাবি থেকে। এটা একটা ছোট প্যাকেজ ট্যুর ছিল 4 দিনের। এখানে একটা কথা আমি জানিয়ে রাখি, যারা ইউএই রেসিডেন্ট ভিসা হোল্ডার তাদের জর্জিয়ার ভিসার কোনো প্রয়োজন হয় না। অন অ্যারাইভাল শুধু একটা এন্ট্রি স্ট্যাম্প করা হয় ইমিগ্রেশনে, বাট আপনি যদি অন্য কোনো কান্ট্রি বা ইন্ডিয়া থেকে ভিজিট করতে চান তাহলে অবশ্যই আসার আগে ট্রাভেল রিকুইজিটগুলো দেখে আসবেন, কারণ সেক্ষেত্রে হোটেল বুকিং, ট্রাভেল ইন্স্যুরেন্স, ভিজিট ভিসা এগুলো অবশ্যই লাগবে। তো এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল লাইট হাউস টিবলিসিতে। হোটেলটা খুবই সুন্দর আর ডিফারেন্ট, দেখলেই বোঝা যায় যে জর্জিয়ান ভিন্টেজ থিমের একটা আলাদাই একটা কারুকার্য করা আছে। আর এই হোটেলে থাকার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে মেট্রো স্টেশন থেকে শুরু করে ট্রেন স্টেশন, এয়ারপোর্ট, মার্কেটস এগুলো খুবই কাছাকাছি। সো সব দিক থেকেই একটা কনভিনিয়েন্ট লোকেশন হোটেলটা। তো এবার আমরা একটু রুমটা দেখে নেব ঘুরে। আমি ডাবল রুম বুক করেছিলাম, বাট কোথাও একটা চিন্তায় ছিলাম যে কী ধরনের রুম আমরা পাবো না পাবো, বাট এখানে এসে রুমটা দেখার পর বেশ ভালোই লেগেছিল। চিন্তাটা এই জন্য ছিল যে এখানে একটা পিক সিজন চলছিল কিছুদিনের, আর প্রায় হোটেলই এখানে অকুপেন্সি ফুল ছিল। রুমের বেসিক অ্যামিউনিটিস যেগুলো ছিল সেগুলো খুবই ভালোই ছিল, কমপ্লিমেন্টারি স্ন্যাক্স থেকে শুরু করে মিনি বার, লকার থেকে শুরু করে সমস্ত কিছু। কোথাও একটা আর একটা এক্সপেকটেশন ছিল যে একটা সুন্দর একটা ব্যালকনি ভিউ পাবো, বাট যেহেতু উপরে রুমগুলো আগে থেকেই বুক হয়ে গিয়েছিলো সেক্ষেত্রে আর কোনোরকম কোনো ভালো ভিউ পাওয়া সম্ভব হয়ে ওঠেনি। বাট তা সত্ত্বেও রুমটা ওভারঅল দেখতে গেলে ঠিকই ছিল, কোনোরকম কোনো প্রবলেমে পড়িনি রুম নিয়ে। তো জর্জিয়াকে জর্জিয়ার নাগরিকরা সাকার্তভেল্লো বলে। এখানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জর্জিয়ান আর অফিসিয়াল কারেন্সি হচ্ছে জর্জিয়ান ল্যারি। বিশাল পাহাড় ছাড়াও প্রতিবেশী রাশিয়া, টার্কি, আর্মেনিয়া, আজারবাইজান দিয়ে ঘেরা এই দেশ। আর আমরা যেখানে এসেছি সেই টিবলিসি হচ্ছে জর্জিয়ার রাজধানী। দেশটা সব কিছুতেই যেরকম একটা বোহেমিয়ান ব্যাপার আছে তেমনই সোভিয়েত ইনফ্লুয়েন্সের আজও একটা ছাপ পাওয়া যায়, কারণ জর্জিয়া একসময় সোভিয়েতের একটা পার্ট ছিল। খাবার দাবারের দিকটা দেখতে গেলে এখানে গ্রিল্ড মিট, চিজ ব্রেড, পাস্তা, পিৎজা, নানান ধরনের স্যালাডটা খুবই কমন। আর সব থেকে সারপ্রাইজিং যেটা সেটা হচ্ছে জর্জিয়া হচ্ছে ওয়াইনের বার্থ প্লেস, এটাকে ক্র্যাডেল অফ ওয়াইনও বলা হয়। সো যারা ওয়াইন ভালোবাসেন তাদের জন্য খুবই একটা আকর্ষণীয় জায়গা। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা চলে এসেছি জর্জিয়ার হোলি ট্রিনিটি ক্যাথেড্রালে। এটা জর্জিয়ার সব থেকে বড়ো ক্যাথেড্রাল আর এটা ওয়ার্ল্ডের থার্ড টলেস্ট ইস্টার্ন অর্থোডক্স ক্যাথেড্রাল। সো চলো দেখে নেওয়া যায়।
তো এই ক্যাথেড্রালটাকে লোকালি সামেবা বলা হয়। 1995 তৈরির কাজ শুরু হয় আর 2004 এটার কাজ শেষ হয়। প্রায় 9 বছর লাগে এই ক্যাথেড্রালটাকে বানাতে। 1.5 একরেরও বেশি জায়গা নিয়ে তৈরি এই ক্যাথেড্রালটার কমপ্লেক্সের মধ্যে একটা মনেস্ট্রি, একটা থিওলজি স্কুল আর 9টা চ্যাপেল আছে, যার মধ্যে 5টা আন্ডারগ্রাউন্ডে বানানো। ক্যাথেড্রালের এন্ট্রান্সে দুদিকেই দুটো ছোট সুভিনিয়ারের দোকান আছে, যেখানে সুন্দর হ্যান্ডমেড নানান জিনিস পাওয়া যাবে, যেরকম লকেট, ব্রেসলেট, পেইন্টিং, যেগুলো আপনি পছন্দ করে কিনতে পারবেন কাউকে গিফট করার জন্য বা নিজের জন্য। আর এগুলো সবই এখানে ফিক্সড প্রাইসে সেল করা হয়। ক্যাথেড্রালটার ভেতরের পরিবেশটা এতটাই শান্ত যে একটা স্পিরিচুয়াল ফিলিং তো আপনি পাবেনই, তার সাথে সারাটা ইন্টেরিয়ার জুড়ে যে বিভিন্ন রিলিজিয়াস পেন্টিং, স্ক্রিপচার্স, অ্যান্টিক্স আছে সেগুলোও মুগ্ধ করবে আপনাকে। চলুন তারই একটা মন্টাজ দেখে নেওয়া যাক। যেহেতু প্রথম দিন টিবিসিতে পৌঁছতে দিনের অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই একটা লোকেশনই কভার করতে পেরেছিলাম প্রথম দিন। আরও কিছু ভিডিওস আছে যেগুলোর এডিটিং শেষ হলে আমি ডেফিনেটলি আপলোড করব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফিডব্যাক আমাকে আরও বেশি উৎসাহ দেবে আরও বেশি ভিডিও বানানোর জন্য। খুব ভালো থাকবেন।